আজকে আমি ক্লাস ফাইভের ইংলিশ বাটারফ্লাই বই থেকে লেসন ইলেভেন তোমাদের পড়াবো, দ্য ফিনিশিং পয়েন্ট। শুনে নাও ভালো করে। রেজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আর স্কুল। রেজিয়া তার স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে একটা প্রাইজ পেয়েছিল। দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলিটস। প্রাইজটা ছিল কি, যে একটা বই যেটা ইন্ডিয়ান অ্যাথলিটস মানে ভারতের যে ক্রীড়াবিদ তাদের ওপরে। দিস বুক কন্টেন্স এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা, দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া। দিস বুক কন্টেন্স এ চ্যাপ্টার, এই বইয়ে একটা অধ্যায় ছিল যেটা পিটি উষার জীবন নিয়ে, দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া। তাকে স্প্রিন্ট কুইন মানে বলা হতো, মানে দৌড়ের ওই ট্র্যাকের রানী আর কি। অ্যাজ রেজিয়া ইজ ভেরি ইগার টু নো অ্যাবাউট পিটি উষা, সি স্টার্টেড রিডিং দ্য বুক রাইট অ্যাওয়ে আফটার ডিনার। যেহেতু রেজিয়া ওই জানতে চাইতো পিটি উষা সম্বন্ধে অনেক কিছু, সি স্টার্টেড রিডিং, সে আরম্ভ করে দিয়েছিল পড়া, মানে খুব তাড়াতাড়ি আর কি, খাবার পরেই, সে রাতের খাবার পরেই বইটা পড়া আরম্ভ করে দিয়েছিল। পিলাভুলা কান্ডি থেকে পরম বিল উষা, মানে এটা হচ্ছে পিটি উষার পুরো নাম, পিলাভুলা কান্ডি থেকে পরম বিল উষা, পিটি উষা সংক্ষেপে বলা হয়। জেনারেলি নোন অ্যাজ পিটি উষা ইজ ইনডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া। তাহলে পিলাভুলা কান্ডি থেকে পরম বিল উষা, এটা হচ্ছে যিনি পিটি উষা নামে খ্যাত, তিনি একজন বিখ্যাত সাকসেসফুল, মানে খুব আর কি সাকসেসফুল, যিনি সফল হয়েছিলেন মহিলাদের, মানে অ্যাথলিটসের মহিলাদের মধ্যে যিনি সফল হয়েছিলেন ভারতীয়দের মধ্যে, ভারতের একজন ভারতীয় ছিলেন তিনি। হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক আর্নড উষা টাইটেল লাইক দ্য টাইটেলস লাইক দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পাওলি এক্সপ্রেস। তার এই যে ট্র্যাকে যে তার যে অসাধারণ পারফরমেন্স, তার জন্য তাকে খ্যাতি মানে উপাধি দেওয়া হয়েছিল কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক, মানে তাকে কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক এবং পাওলি এক্সপ্রেস এই দুটো উপাধি দেওয়া হয়েছিল। পিটি উষা ওয়াজ বর্ন অন 27 June 1964 অ্যাট পাওলি, এ ভিলেজ ইন দ্য পাওলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। তাহলে পিটি উষা জন্মেছিলেন 27 June 1964 পাওলিতে, যেটা হচ্ছে এ ভিলেজ ইন দ্য পাওলি ডিস্ট্রিক্ট অফ কেরালা, কেরালার পাওলি ডিস্ট্রিক্টে, এটা একটা গ্রাম আর কি। দো উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিসড। যদিও এই পিটি উষা অ্যাফেক্টেড মানে হচ্ছে টু বিকেম ইল, মানে খুব ভুগতেন আর কি, মানে তার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো ছিল না ছোট থেকে। আর প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিসড, কিন্তু তার যে খেলার প্রতি যে আগ্রহ, যে অধ্যাবসায়, সেটা কিন্তু ভালোভাবেই বোঝা যেত। এগেনস্ট অল অডস, এই সমস্ত বাধা কাটিয়ে সি সাকসিডেড ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। এই সমস্ত বাধা কাটিয়ে তিনি হয়ে উঠেছিলেন কি, যে ভারতের সবসময় মানে সর্বকালীন যে অ্যাথলিটস ক্রীড়াবিদদের মধ্যে একজন। সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড ইন দ্য 100 meter স্প্রিন্ট ইন 1977 হোয়েন সি ওয়াজ জাস্ট 13 years old। তিনি যে প্রথম ন্যাশনাল রেকর্ড যেটা করেছিলেন, সেটা হচ্ছে 100 meter স্প্রিন্টে 1977 সালে, তখন তিনি 13 বছরের মাত্র ছিলেন, ঠিক আছে। তারপর দেখো, পিটি উষা কুড নট পারফর্ম টু হার অ্যাবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। তিনি পিটি উষা 1980 সালে মস্কো অলিম্পিক্সে তার পারফরমেন্স, মানে তার অনুযায়ী যেটা করা উচিত ছিল অতটা করতে পারেনি। ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড, এমনকি 1982 সালে নিউ দিল্লি এশিয়াডেও, সি কুড অনলি উইন সিলভার মেডেলস ইন দ্য 100 meters অ্যান্ড দ্য 200 meter স্প্রিন্ট। তিনি শুধুমাত্র সিলভার মানে রৌপ্য মেডেল যেটা পদক পেয়েছিলেন 100 meter এবং 200 meter স্প্রিন্টে।
However, at the Asian Track and Field ATF যেটাকে সংক্ষেপে বলা হয় চ্যাম্পিয়নশিপ ইন কুয়েত এ ইয়ার লেটার মানে তার ঠিক এক বছর পর এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে কুয়েতে উষা ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 400 মিটার্স রেস উইথ এ নিউ এশিয়ান রেকর্ড তিনি উষা গোল্ড মেডেল পেয়েছিলেন 400 মিটার রেসে যেটা একটা নতুন এশিয়ান রেকর্ড তৈরি করেছিল দিয়ার আফটার উষা পিকড আপ 13 গোল্ড মেডেলস অ্যাট দ্য এটিএফ মিটস দ্যাট ওয়্যার হেল্ড বিটুইন 1983 টু 1989 তারপরে উষা 13টা গোল্ড মেডেল পেয়েছিলেন এটিএফ মানে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে মিটসে দ্যাট ওয়্যার হেল্ড বিটুইন যেটা হয়েছিল 1983 থেকে 1989 সালের মধ্যে সি ফিনিশড ফার্স্ট ইন দ্য সেমিফাইনালস ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স তিনি ফিনিশড মানে ফার্স্ট হয়েছিলেন প্রথম হয়ে শেষ করেছিলেন সেমিফাইনালটা 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স বাট ফল্টার্ড ইন দ্য ফাইনালস কিন্তু ফাইনালে তিনি মানে হেরে যান আর কি হিস্ট্রি রিপিটস ইটসেলফ হোয়েন ইন এ নেল বাইটিং ফটো ফিনিশ বাই 1/100 অফ এ সেকেন্ড মানে একের 100 সেকেন্ড ভাগের মানে 1 সেকেন্ডের একের 100 ভাগ এইভাবে একটা নেল বাইটিং ফিনিশ মানে একবারে খুব কম্পিটিশন মানে খুব খুব সামান্য আর কি একটুর জন্য উষা লস্ট দ্য ব্রোঞ্জ মেডেল উষা ব্রোঞ্জ মেডেলটা হারিয়ে ফেলেন মানে ওটা তিনি পান না আর কি খুব একটু মানে সামান্যর জন্য দ্য সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলিট মিলখা সিং ইন দ্য 1960 অলিম্পিক গেমস এই একই ঘটনা ঘটেছিল 1960 সালে অলিম্পিক গেমসে মিলখা সিংয়ের সাথে তোমরা জানো মিলখা সিং সম্প্রতি মারা গেছেন আমাদের ছেড়ে চলে গেছেন তো মিলখা সিংয়ের সাথেও কিন্তু এই ঘটনা ঘটেছিল যে খুব সামান্যর জন্য ব্রোঞ্জ মেডেলটা হাতছাড়া হয়ে যায় অন বোথ দিস অকেশনস দ্য ইন্ডিয়ান অ্যাথলিটস কুড উইন নো মেডেলস এই দুটো ঘটনাতেই ইন্ডিয়ান অ্যাথলিটসরা কোনো মেডেল পায়নি ঠিক আছে ফটো ফিনিশ মানে হচ্ছে ক্লোজ ফিনিশ মানে খুব মানে সামান্যর জন্য একটুর জন্য লেটস কন্টিনিউ এরপরে দেখো ইন দ্য 1986 সিওল এশিয়াড হোয়েন উষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড সি বিকেম এশিয়া স্প্রিন্ট কুইন বাই উইনিং দ্য 200 মিটার্স দ্য 400 মিটার্স দ্য 400 মিটার্স হার্ডেলস অ্যান্ড দ্য 4x400 মিটার্স রিলে রেস তাহলে কী হলো 1986 সালে সিওল এশিয়াডে উষা যখন 22 বছরে শুধু মানে শুধুমাত্র 22 বছরে ছিল সি বিকেম এশিয়া স্প্রিন্ট কুইন তিনি এশিয়া স্প্রিন্ট কুইন হয়েছিলেন বাই উইনিং কী কী জিতেছিলেন 200 মিটার 400 মিটার তারপর 400 মিটার হার্ডেলস অ্যান্ড 4x400 মিটার্স রিলে রেস এগুলো সব তিনি জিতেছিলেন দ্য নেক্সট 5 ইয়ার স হার গ্রো ফ্রম স্ট্রেন্থ টু স্ট্রেন্থ ইন দ্য এশিয়ান ট্র্যাকস তারপরে ক্রমশই তিনি তার মানে শক্তির বেশি মানে বর্ধন করে যান আর কি মানে আরও উন্নতি আরও খ্যাতি লাভ করেন উষা হ্যাড বিকেম অ্যান আইকন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলিটস অ্যান্ড এ লিভিং লেজেন্ড ইন কেরালা হোয়্যার নিউ বর্ন বেবিস ওয়্যার রেগুলারলি নেমড আফটার হার তাহলে উষা একজন আইকন হিসেবে মানে আইকন মানে কি সিম্বল মানে যাকে আমরা বলি আইকন মানে এক যে বিশাল কিছু করলে বিখ্যাত হয়ে গেলে তাকে আইকন হিসেবে ধরা হয় ইন্ডিয়ান ওমেন মানে ভারতীয় মহিলাদের যেন আইকন হয়ে গেছিলেন তিনি মহিলা ক্রীড়াবিদদের এবং লিজেন্ড মানে ফেমাস পার্সন অর স্টোরি মানে তিনি খুবই বিখ্যাত হয়ে ওঠেন কেরালাতে এমনকি নিউবর্ন বেবিস যারা সদ্য জন্মানো শিশুদেরকেও তার নামে নাম রাখা হতো রেগুলারলি নেমড আফটার হার তার নাম বলা হতো তার নামে ডাকা হতো উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলিটস অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1991 উষা এই অ্যাথলিট মানে ক্রীড়া ইয়ে থেকে ইভেন্ট থেকে রিটায়ার্ড নেন মানে অবসর নেন এবং বিবাহ করেন ভি শ্রীনিবাসনকে 1991 বাট সি মেড এ সাডেন কাম ব্যাক ইন দ্য ইয়ার 1998 অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স কিন্তু তিনি আবারও কাম ব্যাক মানে আবার ঘুরে দাঁড়ান ফিরে আসেন 1998 সালে 34 বছর বয়সে
To everyone's surprise and delight, she won bronze medals in 200 meters and 400 meters races at the Asian Track Federation meet held at Fukuoka in Japan. তাহলে তিনি ফুকুওকা জাপানে আবার ফিরে আসার পরেও সবাইকে মানে সারপ্রাইজ করে দিয়ে বিস্ময়ে ফেলে সি ওন ব্রোঞ্জ মেডেল 200 মিটারসে এবং 400 মিটার এবং 200 মিটারে তিনি এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিটে জেতেন ব্রোঞ্জ মেডেল জেতেন টু মার্ক হার এক্সিলেন্ট সার্ভিসেস টু দ্য নেশন পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুন অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1983 অ্যান্ড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1985 তো এই যে এক্সিলেন্ট সার্ভিস তিনি দেশের জন্য যা করেছেন এই জন্য পিটি উষাকে সম্মানিত করা হয় অর্জুন অ্যাওয়ার্ড যেটা 1983 সালে তিনি পেয়েছিলেন আর পদ্মশ্রী অ্যাওয়ার্ডে 1985 সালে যেটা তিনি পান অ্যাপার্ট ফ্রম দ্যাট এগুলো ছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আইওএ সংক্ষেপে বলা হয় আইওএ অনার্ড হার উইথ দ্য টাইটেল দ্য স্পোর্টস পার্সন অব দ্য সেঞ্চুরি মানে তাকে স্পোর্টস পার্সন অব দ্য সেঞ্চুরি নামেও অভিহিত করে কোথা অ্যান্ড দ্য স্পোর্টস ওম্যান অব দ্য মিলেনিয়াম এবং স্পোর্টস ওম্যান অব দ্য মিলেনিয়াম মানে থাউজেন্ড ইয়ার্স এই বলেও মানে তাকে অভিহিত করে কারা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ঠিক আছে তাহলে বুঝতে পারলে যে পিটি উষা একজন খুবই বিখ্যাত ক্রীড়াবিদ ছিলেন ঠিক আছে তার অনেক কিছু তিনি মানে অনেক সম্মান পেয়েছিলেন যার জন্য তিনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন তারপরে তাকে স্পোর্টস পার্সন অব দ্য সেঞ্চুরি বলা হয়েছে স্পোর্টস ওম্যান অব দ্য মিলেনিয়াম বলা হয়েছে ঠিক আছে তাহলে তোমরা গল্পটা পড়লে বুঝতে পারলে এটা ভালোভাবে তোমরা রিডিং করবে এবং মানে বুঝে নেবে তাহলে তোমরা এরপরে কোশ্চেনগুলোও করতে পারবে ঠিক আছে ভালো থেকো সকলে।